নমস্কার, স্নেক অ্যান্ড অ্যানিম্যাল রিলিফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমি স্নেক রেস্কিউবার মঙ্গল সাউ। তো কালীপুর 6 নম্বর ওয়ার্ডে আমরা এসে পৌঁছে গেছি, রাত্রি বাজে 10:30। তো আমাদের একটা কল আছে, তো আমরা একটা সাপ রেস্কিউ করতে এসেছি। এখানের মধ্যেই আছে, চলুন আমরা রেস্কিউ করি, আপনারাও দেখতে থাকুন। দেখতে পেয়ে যাই কি সাপ আগে দেখ মালটা বহু পুরনো, এটা গোখরো সাপ, গোখরো আমি বলছি, গোখরো গোখরো খরিস দুটোই এক। হ্যাঁ, এটা কোনো আলাদা না, সাপ মারবেন না, আপনাদেরকে দয়া করে বলছি, আপনারা খুব ভালো কাজ করেছেন। এখানকার বহু পুরনো সাপ, নো কমেন্ট, আমাদের কি কাজ করবো আমরা জানি। ওরে সাবাস, আরো একটা আছে নাকি? না, দৌড়ি দাও, দৌড়ি দাও, দৌড়ি দাও, দৌড়ি নাই কাকি। জল শুনুন, সাপ আপনারা জানেন, সাপ যে সাপ মানে মানুষের ভয়, ঠিক আছে? সাপ ভয়ঙ্কর জিনিস না, সাপ এখানে বহুদিন ধরে আছে এবং মারেননি, আপনাদের খুবই ভালো জিনিস এটা, আপনারা সাপটাকে মারেননি। সাপ আমাদের কাছে প্রচণ্ড কাজের জিনিস, যেটা আমাদের উত্তম অনেক রকম বিষ, বিষ থেকে অনেক রকম ওষুধ তৈরি হয়। আপনি আপনার কাজ করুন, দিচ্ছিল ছেড়ে দিলে ভালো ছিল।
দাদা আপনি যদি পার্কিং এ দাদা আমার মনে হচ্ছে এটা ওখানে তিনি বাঁধের কাছে ছেড়ে দিলে ভালো হয়। হ্যাঁ ছেড়ে দেবো, রিকোয়েস্ট সামনেই চলুন আপনি।